السلام عليكم بيوارس তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য বলছেন পুতিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের একমাত্র লক্ষ্য এখন রাশিয়ান ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার রুশ গণমাধ্যম রাশিয়া এক এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন তিনি আরও বলেন রাশিয়াকে কৌশলগতভাবে হারাতে স্পষ্ট ঘোষণা দিয়েছে নেটোর প্রায় সব দেশ এ সময় নেটোর পারমাণবিক সক্ষমতা যাচাইয়ের ইচ্ছা পোষণ করে পুতিন বলেন যেহেতু নেটোর প্রায় সব দেশে সরাসরি রাশিয়াকে ভেঙে চুরমার করতে উঠে পড়ে লেগেছে তাই তাদের পারমাণবিক শক্তি যাচাই করা জরুরি হয়ে পড়েছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি রাশিয়াকে পারমাণবিকভাবে আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব দিচ্ছেন পুতিন এদিকে ইউক্রেনে জো বাইডেনের সাম্প্রতিক সফরের পরদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযুগ আগে করা নিউ স্টার্ট অস্ত্র চুক্তি স্থগিত করেছেন ভ্লাদিমির পুতিন তবে তার এই সিদ্ধান্তকে মস্ত বড় ভুল আখ্যা দিয়েছেন জো বাইডেন ধন্যবাদ ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চেপে দেবেন